ওকে না পরীক্ষা পূর্বর আনসর কি কহাটা ঠিক নোহে তো পরীক্ষা পরে মুমুকু আনসর কি জনাইবি তো তর্তান তুমি করি যা বি তোমাকে বুঝেবি পরীক্ষার যা যা কিছু কোশ্চিন আসবার সম্ভাবনা আছে তো সেসব গাইড করি যা কি তোমার এগজামটা বহু হয়ে ঠিক আছে পিলাম তো দেখ কো সব কোশ্চিন আসিপার ষষ্ঠ শ্রেণী গণিত নিম্তে তো দেখো পিল প্রথম কথা হচ্ছে তোমার যে দেখ চিত্রটা দিয়ে ইয়ে হচ্ছে ইয়ে হচ্ছে গোটে গোলক ওকে তাপরে দেখ ইচ্ছা কোথাও গোটে সিলিণর আকৃতির দেন দেখ ই হোক কোণ গোটে সমঘন আকৃতির ওকে তুমি প্রশ্ন কোথাও দেবো জানসর পিল তো তো ইত্যু গোটে চিত্র সে পচার দেব যে পার্শ্ব সংখ্যা কে বা ধার সংখ্যা কে বা শীর্ষ সংখ্যা কে ইয়া নিয়ে পচারিপে ধর ইয়ে হল কোণ আয়ত ঘন তো আয়ত ঘনার পার্শ্ব সংখ্যা কে তো পার্শ্ব এ এক উপরপটে এক তলপটে দুই তাপরে এ সাইডে তিন পাঁচ ছ ওকে তো কতটাটা হোক আনসার পিলাম ছটি হোক আয়ত ঘন হো কিংবা সমঘন হো পার্শ্ব সংখ্যা সবুলে ছ হব ওকে তাপরে ধার সংখ্যা ধার কতটা হব পিলাগুলো দেখ ধার কতটা হব এপটে ই দেখ ওকে ইয়ে চারিটা ধার দে তার ওল্টা পটে আপ চারটা সিন বাহার চার চার আঠ নশ এগারো বারটা আসব পিলা বার আ শীর্ষ সংখ্যা আসব আঠেটা ঠিক সেইপর যদি আমি গোলক কথা দেখা

ଓକେ ତା'ପରେ ଧାର ସଂଖ୍ୟା ହେଉଛି ବାର ଶୀର୍ଷ ସଂଖ୍ୟା ହେଉଛି ଆଠ ଏଗୁଡ଼ା ସବୁ ମନେ ରଖିବା ପିଲାମାନେ କୋଶ୍ଚିନ୍ ଆସିବାର ସମ୍ଭାବନା ଅଛି ଦେନ୍ ତା'ପରେ ହେଲା ତଳେ ଦେଇଥିବା ଚିତ୍ର ଗୁଡ଼ିକର ପରିସୀମା ନିର୍ଣ୍ଣୟ କର ମାନେ ତୁମକୁ ଗୋଟେ କ'ଣ ଆୟତ ଚିତ୍ର କିମ୍ବା ବର୍ଗଚିତ୍ର ଦିଆଯାଇଥିବ ତା'ର ପରିସୀମା ନିର୍ଣ୍ଣୟ କରିବା ପାଇଁ କୁହାଯାଇଥିବ ନଚେତ୍ କ'ଣ ତାର କ୍ଷେତ୍ରଫଳ ନିର୍ଣ୍ଣୟ କରିବା ପାଇଁ କୁହାଯାଇଥିବ ଓକେ ତ ପ୍ରଥମ କଥା ହେଉଛି ତୁମେ ସୂତ୍ର ଜାଣିଥିବା ଦରକାର ତ ଇଏ ହେଉଛି ତୁମର ବର୍ଗଚିତ୍ର ଓକେ ତ ବର୍ଗଚିତ୍ରର ଯଦି ପରିସୀମା କୁହାଯାଇଛି ତାହେଲେ କ'ଣ କରିବ ପିଲାମାନେ ନା ଚାରି ଗୁଣା ବାହୁ କରିବ ଏଇଟା ପରିସୀମା ସୂତ୍ର

तर देख ए सुन पर्डिन्छ त दुईटा खुचेबे पाँच माने खुचे कि शून् पके पार पूर्व दशमिक पका शून्य दशमिक शून्य पाँच हव या आन्सर ठिक सहीपरि चौतिस बय शे अझ चौतिस बय शिटाक खुच्छिक जो पढ्यो सरी दशमिक पढियो त शून्य दशमिक तिन चार होला तर उत्तर बाह्र ओके मे दशमिक संख्या थियो तपाईँ परिम प्रकाश कम्बा परिमै त्यो त दशमिक प्रकाश ठीक अहिले

আও কোচ্চন কণ আচিব যে তুমি দিয়াই থকোণ কা কোৱা যায় ক' সমকোণ মানে তাৰে কেতিয়া ডিগ্ৰী হৈ থাকিব অকে নহ'লেতো তুমি চিত্ৰ দি থকে দেখ পিলা মানে ভাল দেখ তুমি এমি দিয়া আহিব এমি দিয়া আহিব এইটাই কি প্ৰকাৰ কোণ বুলি কোৱা থাকিব কণ হ'ব সম কণ হ'ব নাই যদি এমি দিয়াই থাকিব এইটাই কি প্ৰকাৰ কোণ বুলি ক' কৰিব সূক্ষ্ম কণ হ'ব যদি এমি দিয়া হৈ থাকিব তাৰ এটা ক' হ'বস্থূল কণ হ'ব

তাপরে গোটে আয়ত আয়তকার পড়ার দ্রৈ দিয়ে প্রস্ত দিয়ে তার পরিসীমা কা কুয়াথি ওকে মনে কর দ্রৈ্য হচ্ছে পাঁচ দেখে মনে গোটে আয়তক্ষেত্র তার হচ্ছে পাঁচ হচ্ছে দুই দুই মিটর পাঁচ মিটর তো তুমি তো কম তো পরিসীমা সূত্র দুই তো দুই পাঁচ দুই পাঁচ দুই সাত ওকে চৌদ মিটর হব

बाहुमानक म द्रघ्यर समष्टिस गएर परिसीमा सहित सदुश मैले परिसीमा बाह्र गाह्रो बाहु म समष्टि गराउँछ वर्गचित र चित्र परिसीमा चार गुणाण बाहुल द्रव्य ओके आयत चित्र र परिसीमा कुई गुणाण द्रव्य प्लस प्रस्त द्रै प्लस प्रस्त ए टाइप र गए कमन क्वेसन गुडाको एक्ति डिफिकल्ट क्वेसन आसन ओके तोसिन रहे देन आउटी गए इम्पोर्टान्टी पहिला म क स्तम्भ खस्तम्भ तम दिइथ्यो क स्तम्भ आउँछ पटक खस्तम्भ एमिथ ओके

तपर त दशमिक संख्याक जोगार क्वेसन आस दशमिक संख्या जोग्रि मन गरिदिला चार दशमिक पाँच शून्य आउँछ र दशमिक दुई आठ एमि या जो कि त आठ शून्य इतेला आठ होला देन पाँच दुई सत दशमिक नौ चार तेह्र ए टाइप्र